গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। আজ 1 জানুয়ারি 2024-এর প্রথম দিন, আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি, চলে এসেছি অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। কোটনগর স্টেশন থেকে একটা অটো নিয়েই একদম এই গেটেই আমাদের নামালো। ফার্স্ট জানুয়ারি সবাই ছোটোখাটো পিকনিক বা কোথাও ঘুরতে যাচ্ছে, আমরাও বাড়িতে বসে বসে বোরই হচ্ছিলাম, তো ভাবলাম কোথাও একটা যাওয়া যাক। হৈমন্তী বলল এখানে চলো, বেশ ভালোই জায়গাটা, তো আমরা বেরিয়ে পড়েছি আর চলে এসেছি। দেখি ঘুরে দেখি কি আছে না আছে, তোমরাও দেখো আমরাও দেখি। হৈমন্তী কত করে টিকিট? 10 টাকা। দেখাও একটু টিকিটটা দেখাও। চলো ভেতরে যাই। এখানে ঢোকার জন্য প্রত্যেকে 10 টাকা করে টিকিট লেগেছে। গেটে টিকিট চেকিং হয়, তারপর আমরা ভেতরে ঢুকে দেখলাম বেশ সুন্দরভাবে ফুল গাছে সাজানো আছে, তারপরেই আছে বাচ্চাদের একটা পার্ক। আচ্ছা, প্রথমে আমরা চলে এসেছি পার্কে, কারণ এদেরকে না ঠান্ডা করলে আমরা কিছুই ঘুরতে পারবো না। বড় হয়ে গেছে, স্লিপটা ছোট। গুড মর্নিং অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। হৈমন্তী বলো হাই, হ্যাপি নিউ ইয়ার, গুড মর্নিং। আমরা চলে এসেছি অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে কোন্নগরে। এখানে সুন্দর পার্ক আছে, রাস্তা গঙ্গার ধার। পাশে গঙ্গা বয়ে যাচ্ছে, আর তার পাশে এরকম একটা সুন্দর পরিবেশ বেশ ভালো লাগছিল। শীতের দুপুরে এরকম একটা জায়গায় খানিকটা বসে গল্প করা বেশ ভালোই জায়গাটা। এবার আমরা চলে এসেছি বাগানবাড়ির ভেতরে কি আছে সেটা দেখার জন্য। বাগানবাড়ির এই রুমটায় একটা ছোট মিউজিয়াম বানানো আছে, যেখানে নানান রকম জিনিস রাখা আছে। তারপরের যে ঘরটায় গেলাম সেখানে অনেক বিশিষ্ট শিল্পীর আঁকা নানান ছবি আছে, যেগুলো খুবই সুন্দর দেখতে। এই যে হলো রাজ বাগানবাড়ির ছবি, আরও সুন্দর সুন্দর পেন্টিং। শীতের মরশুম, ছুটির দিন আর 1 জানুয়ারি, সব কিছু মিলেমিশে একটা বিশিষ্ট দিন। এই দিনটাও যেমন আমরা ঘুরতে বেরিয়েছি, তেমন অনেকেই বেরিয়ে পড়েছে, ভালোই লোকজন এখানে আছে দেখলাম।
ব্যাস আমাদের মোটামুটি দেখা হয়ে গেছে, কিছুই নেই সেরকম ভাবে। এখন দেখি একটু গঙ্গার ধারটায় যাই। আমাদের দেখা শেষ, দেখা শেষ, হ্যাঁ। এবার আমরা পেট পুজো করতে যাচ্ছি, চলো যাই, কোথায় যাই দেখা যাক। পূর্ণগর থেকে চলে এসেছি একদম শ্রীরামপুরে, এখন আছি আমরা আর ক্যাফেতে। হৈমন্তি নিয়ে এলো জায়গাটায়, আগে আমি আসিনি কখনো, হৈমন্তি আগে এসেছে, বলে এখানকার খাবার দাবার বেশ ভালো, আর সব থেকে ভালো হচ্ছে কোল্ড কফি উইথ আইসক্রিম। এখানকার পরিবেশটা বেশ ভালো লাগছে, তাই বসে বসে চারিদিকটা একটু ঘুরে দেখালাম। এখন আমরা অর্ডার দেব, কি খাবো জানি না, দেখি কি খাওয়া যায়। আমাদের খাওয়া চলে এসেছে, এটা হলো চিকেন 65, এবং এর টেস্টটা আমার জাস্ট অসম লেগেছে। নেক্সট যেটা এলো সেটা হচ্ছে ভেজ মাঞ্চুরিয়ান আর হচ্ছে হাক্কা নুডলস, সাথে আছে কাশ্মীরি পোলাও এবং চিলি চিকেন। ওই মন্দির মেয়ের চিলি চিকেন হলো ফেভারিট, আর অর্কর ফেভারিট হলো মাঞ্চুরিয়ান, ভেজ মাঞ্চুরিয়ান। আর এখন চলে এসেছে কোল্ড কফি উইথ আইসক্রিম, জাস্ট অসম ছিল। এই কোল্ড কফির সাথেই আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। হ্যাপি নিউ ইয়ার।